কি ব্যাপার চাচা? হুম, পিনু আজকে হোস্টেল থেকে আসবে আর আপনি মন খারাপ করে বসে আছেন? তা তো আইব, কিন্তু এই খবরের কাগজ পড়লে আমার মনটা অশান্তিতে ভরে যায় রে। এই যাত্রা কপালে যে কি আছে আল্লাহ জানে, চুরি ডাকাতি খুন অপহরণ ফতুয়াবাজি আর চান্দাবাজিতে দেশটা একেবারে সয়লাব। আর বলবেন না চাচা, সারা পৃথিবীটাই কেমন জানি দুর্নীতি প্রবণ হয়ে যাচ্ছে দিন দিন। মাতবর, ও মাতবর। সালাম চাচা। গ্রামের খবর কিছু রাখো। কেন, আবার কি হইল? আর ওই নেয়ামত্যা ওর বড় বউডারে তালাক দিয়া মানিক মাঝে ছোট মেয়েডারে আবার বিয়া করছে। বলেন কি চাচা, আবার? হ এই লইয়া ছয়বার তালাক বিয়া করলো বুড়ায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসলমান হইয়া এইসব কাম কেমনে করে কল দহি মাতবর? আর মুসলমান, সারা দেশের সব জেল হাজত মুসলমানই তো ভরা। এই দেশটার কপালে আল্লাহ কি রাখছে আল্লাহই জানে। গ্রামে দিন দিন অপরাধ বাড়তেছে চাচা, খালিম বউকে ধরে পেটাচ্ছে, ঘুষ দুর্নীতি বাড়তেছে, অপরাধ অনাচার বাড়তেছে, আর উঠতি বয়সের ছেলেমেয়েরা মদ গাঁজা ফেন্স ড্রিলের মতো নেশা করতেছে। নিজের গ্রামে নিজের গ্রামে সব দেখতে ভালো লাগে চাচা আপনার? তাই কি লাগে, কিন্তু আমি কি করুম, আমি তো গভর্নমেন্ট না। কিন্তু আপনি তো চেয়ারম্যান, চেয়ারম্যান মানেই তো আপনি সরকার। পথ আছে মাতবর, পথ আছে। মানুষ অন্ধ, চক্ষু থাকতেও দেহে না। আজ যদি দেশে শরীয়ত আইন চালু থাকত তো দেশ ব্যস্ত হয়ে যাইত। আমি নিজাম তোমারে কতবার কইছি এই গ্রামে শরীয়ত আইন চালু করো। দেখো, সরকার না করলে আমি কি করে শরীয়ত আইন চালু করব? কিন্তু চাচা, পরীক্ষামূলকভাবে আমরা তো একবার চালু করে দেখতে পারি। এই এই গ্রামে যখন একবার আল্লাহর আইন সবাই বুঝে যাবে, সবার মধ্যে যখন আল্লাহর আইন ছড়িয়ে পড়বে, তখন দেখবেন যে দেশটা কেমন শান্ত হয়ে গেছে। মাতবর, আল্লাহর আইন হাতে আছে, কিন্তু তুমি কামে লাগাইবা না, গুনাইবা না মাতবর, গুনা একবার ভেবে দেহ। ও বুবু। ভাইজান। আচ্ছা বুবু, দেশে যেভাবে অপরাধ বাড়তেছে তাতে তো মনে হয় যেন আল্লাহর আইন ছাড়া কোনো উপায় নেই, কি করি কত বুবু? ভাইজান, এইটা তো ইসলামের সমস্যা, আর আমি হইলাম কি মাইয়া মানুষ, ইসলামের সমস্যায় মাইয়া গো কেউ জিগায় না। তুমি যে কি কও বুবু, গ্রামের হগর পোড়ামা, সমস্যায় পড়লেই তোমার কাছে সকলের আগে কেন সুইটে আসে সেটা তুমি বুঝে। গ্রামের সকল সমস্যায় তোমার পরামর্শ নিয়া আমার যে কি লাভ হয় সেটা একা আমি জানি। তোমার যে দেখার চোখ আছে এরকম আর কারোর নাই। আচ্ছা বুবু, সরিয়া লইয়া কি করি কত? সরিয়া হইল অজানা জগৎ, অজানা সমস্যা, অজানা সমাধান। ভাইজান, খুব সাবধান। বন্ধু, আরে সাইদ, বই বই কে হচ্ছে ক? কিরে, তোর স্যারে দিয়ে শুটকি মাছের মধ্যে শুকাই রয়েছে, নে সিগারেট খা। সাইদ, আমি সিগারেট খাই না।
খাস না কেন? বাপ মা মরা পোলা তুই, মুক্ত স্বাধীন, সাসাই চেয়ারম্যান, খালাইও তো অনেক আদর করে, তোরা তো সবাই ভালোবাসে, খাস না কেন? তাস খেলস না, সিনেমা দেহস না, মায়া মানুষের উপর টাঙ্কিও মারস না, তুই বাঁচবি কেমনে রে? ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচব, ওইগুলি তুই খা আর মর। জোস, আমিও খামো, শরবত দাও। সম্মান করে কথা বলেন। আচ্ছা সাইদ শোন, কাজের কথা বলি। চাষার সাথে আমার কথা হয়েছে, আমরা পরীক্ষামূলকভাবে এই গ্রামে সরি আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা যদি এই গ্রামে একবার ভালোভাবে সরি আইন প্রতিষ্ঠা করতে পারি তাহলে সব অপরাধ বন্ধ হয়ে যাবে। যাই। এই শরবত চা খেয়ে যা, খামু, সময় মতো খামু, অহন মন্ডা ভালো নাই, অসুবিধা আছে? আরে একটু খা। একটু খাওয়ার অভ্যাস আমার নাই, যখন খামু পোড়াটাই খামু, পোড়াটা। আচ্ছা তুই যে তোর বউর পিটাস, তোর লজ্জা করে না? তোর মেয়েটা বড় হয়েছে, ও সামনে মায়ের পিটাইতে তোর একটু লজ্জা হয় না? দাঁড়া, সরিয়া দিয়া তোরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। পারবেন না চাচা। কেন? এটা হলো ইমাম শাফির শরিয়া কেতাব উমদাত আল সালিক। কি আছে এতে? এতে আছে আইন নম্বর M10-12। হ্যাঁ, স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী তাকে বোঝাবে, তাতে যদি কাজ না হয় তাহলে প্রথমে বিছানাটাকে আলাদা করবে, আর তাতেও যদি কাজ না হয় তাহলে স্বামী তাকে মারতে পারে, কিন্তু যেন দাগ না হয়, হাড় না ভাঙে, আর যেন রক্তপাত না হয়। আর এটা সব শরিয়াতেই আছে। তাহলে তো আমি শরিয়ার বাইরে কিছু করি নাই। পরে কোন আমার মরা বাপ মায়ের অপমান করে কথা না কর, তাহলে কিন্তু একদিন পরে আমি হ্যাঁ কিছু একটা করে এলাম। বুঝলামাতবর, ইসলামে পরিবার হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবার বাঁচানোর জন্য বউরে শাসনের দরকার আছে। তাইলে ওর বউ বিচার পাইবো কেমনে? এইটা স্বামীর পক্ষে একতরফা হয়ে গেল না? প্রশ্ন করি না মাতবর, প্রশ্ন করলে ইমান দুর্বল হয়। আরে এত দেখি জব বোরাইন দোস্ত, ইচ্ছা মতো তালাক বিয়া করা যায়, খুনের কেসেও মায় মানুষে সাক্ষী ছিল না, দুজন পুরুষ মুসলমানের সাক্ষী লাগে। আচ্ছা বইগুলো আমার একটু দেশ তো, পড়া দেখি। নিয়ে যা, ভালো করে পড়, ওই পরবর্তীতে আমাদেরও বিভিন্ন কাজে লাগবে। আমার কামে লাগতে পারে। আমার
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইমাম চলো দেখি। চাচা আমি যাই, পুলিশে খবর দিই। হি যা। না, পুলিশে কোনো খবর দেওয়ার দরকার নাই। আরে তুই যা, তুই যা। আর হনে নকলে ওরে গাছের লোকে ঠিক এইভাবে বাঁধতে রাখবা যতক্ষণ পুলিশ না আছে, আর ওর গায়ে হাত দিবে না, কোনো আলাপত নষ্ট করবে না। পুলিশ আসা যা করণের তাই করব। না, পুলিশে যাইবা না, এটা সরিয়া গ্রাম, আমরা সরিয়া মোতাবেক এইখানে বিচার করবো। কিন্তু ডাক্তার পুলিশের সার্টিফিকেট লাগবে না? রাখো তোমার সার্টিফিকেট। নবীজ আমলে কি সার্টিফিকেট আসিল? পুলিশ আসিল, ডাক্তার আসিল, তখন কি এইসব খুনখারাবে কোনো বিচার হয় নাই? নবীজে আসিল, আর এটা খুনখারাবির কেস। আল্লাহর আইন বাবু, এর উপর তুমি কোনো কথা কয়ো না। নিজাম, শরিয়া আইনে খুনের বিচারটা কি? শরিয়া আইনে ইচ্ছাকৃত সব খুনের শাস্তি খুনের মৃত্যুদণ্ড। আপনাদের মধ্যে খুন করতে কেউ সচক্ষে দেখেছেন? কেউ দেখেছেন? দেখছস? এই দেখছস? কেউ দেখেছেন? তুই দেখছস? দেখ নাই কেউ। চাচা, আলামতের ভিত্তিতে হুদুদ মামলায় শাস্তি হবে না। হয় না? বিধিবদ্ধ ইসলামিক আইন দ্বিতীয় খণ্ড ধারা 600। আমি নাকি বলে আপনারা সবাই মন দিয়ে শোনেন, শরী আইনের সাক্ষীর দরকার আছে। আমি না, তুমি তোমার বাবার শাস্তি চাও না? চাই না। তার মানে তুমি তোমার বাবাকে মাফ করেছ? মাফ করছি, তাও জেনে চাই রাখে। আলিমের হুদুদ শাস্তি হবে না চাচা। কি? ওর শাস্তি হবে না? না, শরিয়া আইনে খুনির মৃত্যুদণ্ড হয়, কিন্তু নিহতের ওয়ারিশ যদি খুনিকে মাফ করে তাহলে খুনির মৃত্যুদণ্ড হবে না, জেল জরিমানা হতে পারে। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন প্রথম খণ্ড ধারা 46। কিন্তু বড়লোক খুনি তো নিহতের পরিবারকে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে মাফ করাতে বাধ্য করতে পারে, তাই না? তা জানি না। আর তাছাড়া নিহতের ছেলেরাই কেবল খুনিকে মাফ করতে পারে, মেয়েদের সে অধিকার নেই। এটা হচ্ছে ডক্টর আব্দুর রহমান ডোর শরিয়া দা ইসলামিক লয়ের 235 পৃষ্ঠায় আছে। আমি আর মাপ করার অধিকার নাই? তাহলে আমি না রে দিয়ে মাপ করে লাগান। ওর মাপ লই নাই খালা, আমি শুধু আইনটা দেখালাম। আর তাছাড়া শরিয়া আইনে খুনের মামলায় মেয়েদের সাক্ষী চলবে না, দুজন পুরুষ মুসলমানের সাক্ষী লাগবে। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন দ্বিতীয় খণ্ড ধারা 600। আমাকে সাক্ষী চলবো না? এটা শরিয়া আইন। এইটাই শরিয়া আইন খালা। আর তাছাড়া চুরি ডাকাতি পরকিয়া মদ খাওয়ার মামলাতেও মেয়েদের সাক্ষী চলবে না। এটা হচ্ছে ইসলামী আইন হেদায়া পৃষ্ঠা 353, সাপি আইন ও 24-9 ও পেনাল ল অফ ইসলামের 44 পৃষ্ঠায়। তাছাড়া অন্যান্য শরিয়া কেতাবেও আছে। দুইজন কেন? আমাকে তো একজনও পুরুষ সাক্ষী নাই, কি করবা মাদবর? নিজাম, তুই থানায় যা, পুলিশে খবর দে। চলো লাশের গোসলও জানাজার ব্যবস্থা করি,
লাশ বেশিক্ষণ ফালাই রাখা ইসলামে মানা আছে। হয়েছে কি তোমার? দুপুরে তো খাইলেই না, রাতে দুই চারটা খাইয়া শুয়ে পড়ল, হয়েছেটা কি? শোনো খালা, শরীয় আইনের অনেক কিছু মানুষকে জানানো দরকার। এই আইনে অনেক সমস্যা, অনেক সমস্যা আছে খালা। মানুষের সব কিছু জানতে হয় না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার, মৌলানা, হেরা যার যার নিয়ম অনুযায়ী নিজেদের এটা পড়বো। মানুষের যখন প্রয়োজন পড়বো তখন আমরা তাগুর কাছে যাবো, গিয়া জেনে নেব। কিন্তু খালা, ডাক্তাররা নিজেরাই যদি রোগীর সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তো টেরও পাবে না, তাই না? আচ্ছা, এই বিশ্বাসঘাতকতা প্রমাণ করতে পারবা? পারবো, পারবো না কেন খালা? হাজার হাজার বছর ধরে সব শরিয়া বইগুলোতে একই আইন আছে, আমরা আমরা পড়ি না তাই জানি না, তাই ঠকি। আচ্ছা, আল্লাহ তো এক, তাহলে আল্লাহর আইন চাই রকম হয় কেমনে? খালা, শিয়াদের আইন ধরলে পাঁচটা হয়, আর পাঁচটা আইনে পাঁচ রকম কথা লেখা। হাজার বছর ধরে এই আইন চলেছে, মন্দ হইলেও এর একটা শক্তি আছে। এত জেনে যা যায় নেই, একদিনে তা যাবে না। আপনি কখন এলেন? কখন যাইছি তোমার এদিকে ভুললেই গেছি, বইগুলো দিতে আইছিলাম। বাসায় কেউ নাই, আপনি পরে আসেন। বাসায় কেউ নাই? জোস, তোমার যে কি সুন্দর লাগতাছে, মনটা কইতেছি একটু আদর করি। কি আপনাকে বলছি, ভদ্রভাবে কথা বলবেন, অসভ্যের মতো কথা বলতেছেন, যান বাসা থেকে বের হয়ে যান। ঠিক আছে, যাইতাছি। ওটা কি কানের দুল নাকি? কোথায় দেখতে পেলেন কানের দুল? না, কানের দুল না, মনে হয় কাজ। কাজ বুঝছে? অসভ্য, যান বের হয়ে যান বাসা থেকে। ছাড়া পেয়ে যাবে, পিনুর শাস্তি হবে। পিনুর শাস্তি হইব? পিনুর শাস্তি হইব কেন? হ্যাঁ হবে, হ্যাঁ হবে চাচা, সাক্ষীর অভাবে ওর শাস্তি হবে না। কিন্তু বিয়ের বাইরে দৈহিক সম্পর্ক ও জেনার অপরাধে পিনুর শাস্তি হবে। আল্লাহ আইন লইয়া এমন কুফি কথা! কাফের, মুনাফেক? আমি কাফের? আমি মুনাফেক? আপনি জানেন বাংলাদেশের কত নারীকে ধর্ষিতাকে এই আইনে জুতা আর বেত পেটা করা হয়েছে? পাকিস্তানের 3,000 ধর্ষিতাকে 10 বছর জেল খাটতে হয়েছে,
আর আফ্রিকার শরিয়া কোর্ট মৃত্যুদণ্ড দিয়ে পাথর মেরে খুন করেছে 13 বছরের গণধর্ষিতা আয়েশা দুহুলিয়াকে? জানেন এসব? জানেন শরিয়া আইনে 13 বছরের বাচ্চারে পাথর দিয়ে মাইরা ফেলাইছে? আমি বিশ্বাস করি না তোরে, আমি বিশ্বাস করি না। তুই কিতাব খোল, কিতাব খোল, কিতাব খোল। আপনি খোলেন, জান চাচা আপনি খোলেন। বিধিবাধক ইসলামিক আইন ধারা 134-এর খ, বল প্রয়োগকারী জেনার শাস্তি ভোগ করবে যদি বল প্রয়োগ প্রমাণিত হয়। ঠিকই তো আছে, আমার কাছে সাক্ষী প্রমাণ আছে। বাবু তুমি নিজে চক্ষে দেখছো না? আপনার হাতে তো কোনোই প্রমাণ নাই চাচা, শরিয়া স্পেশাল প্রমাণ লাগবে। স্পেশাল প্রমাণ? কিসের স্পেশাল প্রমাণ? পাকিস্তানের শরিয়া আইন নম্বর 7, 1979 এবং 1980 সালের সংশোধনী আইন নম্বর 20-8 খ, পরকিয়া এবং ধর্ষণের প্রমাণ 4 পুরুষ বয়স্ক মুসলমানের সাক্ষ্য অথবা অপরাধীর স্বীকারোক্তি। কি, ধর্ষণের সাক্ষী 4 পুরুষ মুসলমান? খালা তুমি রইতেছ মায়ের জাত, হাদিসে কয় তোমাকে পায় নিছে আমাকে বেহেস্ত, ওটা লয়ে খুশি থাকো না। শুধু দর্শনই না, চুরি ডাকাতি মদ্যপান খুন পরকিয়ার মতো মামলায়ও মায়া মানুষের কোনো সাক্ষী চলবো না। নিজাম, এগুলি সব সত্য? বিধিবদ্ধ ইসলামিক আইন 2 খণ্ড 576, মঈদ্দিন খানের বাংলা কোরআন 239 আর 928 পৃষ্ঠার তফসির, ব্যভিচার সহ হুদুত ও কিসাসের মামলায় নারী সাক্ষ্য চলবে না। বিধিবদ্ধ ইসলামিক আইন 2 খণ্ড 554, হুদুত মামলায় নারী বিচারক অবৈধ, আর এ কারণেই ইরানের নোবেল বিজয়ী শিরিন এবাদিকে বরখাস্ত করা হয়েছিল। মায়া মানুষ, উকিল ব্যারিস্টার হইলে আমাকে অসুবিধা হইব না। চুপ হারাম যারা, চুপ তো করবে না আপনারা? যান কিতাবগুলা খুলে দেখেন, বিধিবদ্ধ ইসলামিক আইন 1 খণ্ড 301 নম্বর পৃষ্ঠায় কি আছে? যদি অস্বীকার করে অথবা জেনাবা দর্শনে কোনো সাক্ষী না থাকে, তাহলে ধর্ষকের বিচার হইব না। আমি আমার অপরাধ অস্বীকার করতেছি। 4 পুরুষ মুসলমানের সাক্ষ্য সাক্ষী তো আপনাকে নাই, বান্ধবেন কি দিয়া? হ্যাঁ আই বললা, এদিকে মিলা দে। ধর্ষিতার কান্দুন আল্লাহর আরশ কাঁপায়, তোমাকে মনে লাগে না? ইসলামের নামে এই আইন, ধর্ষিতার কেমন লাগে? পয়গম্বরের মনে কেমন লাগে? ইমাম মাতা আমি জরিমানা দিব। সাফি আইন MA 810, বিধিবদ্ধ ইসলামিক আইন 1 খণ্ড 301 নম্বর পৃষ্ঠায় আছে, যদি কোনো কারণে শাস্তি মওকুফ হয় তাহলে ধর্ষক ধর্ষিতারে মোহর পরিমাণ টাকা দিব। শাস্তি মওকুফের মানে কি? ধর্ষকের শাস্তি মওকুফের মানে কি? আয় আমরা তো পারলাম না,
না না চাচা, আমার বাসান, আমি আমি কথা দিতেছি আমি তোমার বিয়ে করুম। এইসব কথা জানা জানি হলে তো তোমার বিয়ে হইব না, আমি বিয়ে করুম। হারাম জাদা, তুই আমার পিনুকে বিয়ে করবি, আমার পিনুকে তুই বিয়ে করবি, আমার পিনু, আমার পিনু। পিনু, পিনু যা যা সাইরা দেওরে হুইলা দে তোরি যা। সাইরা দিব, সাইরা দিব কেন বুবু? এটা তুমি কি কও বুবু? সাইরা দিব কেন, কেন সাইরা দিব? হাজার বছর ধরে তোমরা তোরি খুইলা দিছো, আজকে আমরা ওর তোরি খুইলা দিব। পিনু কাইটা দে তোরি, সাইরা দে ওরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।